বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলতি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। ইউক্রেনে আক্রান্ত রাশিয়ার দ্বারা, তার থেকে বড় কথা হচ্ছে সমগ্র পৃথিবী এখন চোখ রয়েছে এই দুটো দেশের দিকে, এবং প্রায় আস্তে 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 যেটা ডিভাইড হতে চলেছে, দুটো দলে ভাগ হচ্ছে, বিভিন্ন রাষ্ট্র কে কি বলছে, কে কি দেখছে, আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। ইতিমধ্যেই বেশ কিছু ইউক্রেনের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। তার থেকে বড় জিনিস যে দু দেশের মধ্যে এই যে যুদ্ধ হোক বা গৃহযুদ্ধে বিধ্বস্ত হওয়ার ফলে বিদেশের মাটিতে ভারতীয়রা, বহু ভারতীয় ছাত্রছাত্রী আটকে রয়েছে। আকাশপথে যুদ্ধ বিমানের যেহেতু গোলাবর্ষণ, সেই জন্য আকাশপথেও প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের রাজধানী যে কিভ, সেখানেও ঝাঁকে ঝাঁকে রকেট, এবং সেটাও প্রায় দখল হয়ে গেছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে যে কি হতে চলেছে পরিস্থিতি, আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা এসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, একদম সরাসরি প্রশ্ন, যে কি হতে চলেছে, মানুষ উদ্বিগ্ন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, মানুষের উদ্বেগের যথেষ্টই কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে রাশিয়া একটা শক্তিধর দেশ, ছোটখাটো দেশ হলে তার অল্প শক্তি থাকলে সে কি করছে সেটা নিয়ে খুব একটা ইম্প্যাক্ট হয় না। রাশিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে সে একটা ম্যাচিওর কান্ট্রি, তার গণতন্ত্র সেভাবে ম্যাচিওর না হলেও তার অর্থনীতি যথেষ্ট ম্যাচিওর, শক্তিটাও যথেষ্ট তার রয়েছে, অস্ত্র শস্ত্র তার যথেষ্টই তা সে তৈরি করতে পারে, এবং যা খবর আছে পৃথিবীতে, সে প্রিয়ার বুক তারা বলছে পৃথিবীতে যে অস্ত্র বিক্রি হয় 20% রাশিয়া সরবরাহ করে, 37% আমেরিকা সরবরাহ করে। যাই হোক, সে প্রশ্ন পরে আমরা আলোচনায় আসতে পারি। এখন এই এত বড় একটা অস্ত্র বিক্রি যারা করে, অস্ত্র তৈরি করে, নিজেরা ব্যবহার করে, বিশাল তার আর্মি, সেই যখন আরেকটা ছোটখাটো দেশের পক্ষে, ছোটখাটো মানে ইউক্রেন যথেষ্ট বড় দেশ, ইউরোপের একটা মানে রাশিয়ার পরেই তার স্থান, কিন্তু সামরিক দিক থেকে সে তো সেরকম শক্তিশালী নয়। তার অপরাধ, ইউক্রেনের অপরাধ থেকে অনেকে এখানে সার্জিক্যাল স্ট্রাইক বলছেন, মানুষকে কনফিউজ করে দিচ্ছে, অনেকে পুতিনের মধ্যে কমিউনিজমের ছায়া দেখছেন, পুতিনের মধ্যে অনেকে স্ট্যালিনের ছায়া দেখতে পাচ্ছেন, আবার সে কমিউনিজম রিভাইভ করবে, এইসব জায়গায় আমি এক্ষুনি ঢুকছি না। পুতিন কমিউনিস্ট কোনোভাবেই নয়, যাই হোক সেটা একটা বলে রেখে আপাতত এই ডিবেট থেকে চলে যাচ্ছে। পুতিনের এই ইউক্রেনের ত্রুটিটা কোথায়? ইউক্রেনের ত্রুটি, সে দেশের মানুষ চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ইউক্রেন আসুক, সেটা তারা একটা পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়নে যাবে, ন্যাটোতে যাবে। এর একই সিদ্ধান্ত মানে যারা সোভিয়েত ইউনিয়নে ছিল, তিনটে দেশ লাতভিয়া, ইস্তোনিয়া এবং লাতভিয়া, আরেকটি দেশ লাতভিয়া বলেছেন, আমি নাম মনে পড়লেই সেটা বল, তিনটি দেশ তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, লিথুয়ানিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সিদ্ধান্ত অলরেডি জয়েন করে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোতে। উদ্দেশ্য হচ্ছে কি, যে তাদের যে ধরনের তান্ত্রিক পরিবেশ, সামাজিক অবস্থান এবং সচ্ছলতা সোভিয়েত ইউনিয়নের সময় তারা বিশেষভাবে ছিল না, তারা মনে করছে পশ্চিম দুনিয়ার সঙ্গে যোগাযোগ থাকলে আর্থিক সচ্ছলতা আসবে, জীবনযাপন অনেক অনেক বেশি গণতান্ত্রিক হবে, এটা তারা চেয়েছে এবং তারা সবাই জয়েন করেছে। এখন রাশিয়ার ভয়, যদি ইউক্রেন যদি জয়েন করে যায় একটা বিরাট দেশ, তাহলে হবে কি যে ন্যাটোর যে চার্টার আছে, তার চার্টারের 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলে দিচ্ছে ন্যাটোর সদস্যদের রক্ষা করার দায়িত্ব ন্যাটোর। ন্যাটোর এই মুহূর্তে 30 খানা দেশ সদস্য, এবং তারা যে কোনো জায়গায় সামরিক শক্তি, কোনো দেশ যদি আক্রান্ত হয় অন্য দেশ, সব দেশ চলে আসবে, এটা ন্যাটোর চার্টারে বলা আছে। রাশিয়ার ভয়টা সেখানেই, সে ভয় পাচ্ছে যে পাশের একটা দেশে যদি আমেরিকান সেনাবাহিনী এসে যায়, তাহলে কিন্তু যদি রাশিয়ার ভেতরে কোনো কোনো গন্ডগোল হয়, বিক্ষোভ হয়, সেগুলো তাহলে রাশিয়ান সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী নজরদারি করতে পারবে অনেক কিছুই, এবং দেশের ভেতরেও মানুষের বোধ হয় বল এসে যাবে আমেরিকান সেনা কিছুটা দূরেই আছে, হ্যাঁ,
এখানে আসে অত্যাচার চলবে না বা এখানে সেই ধর পুরনো পুরনো শাসনটা আর চলবে না, এটা হচ্ছে পুতিনের ভয়। এবং সে একটা পুরনো তার একটা মানে সেই প্যান রাশিয়ান পুরো যারা রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে ছিল তাদেরকে আর ধীরে ধীরে নিয়ে আসে, এটাই তার অভিপ্রায় ইচ্ছে। এবং ইউরোপে এখন একটা ভ্যাকুয়াম লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি হয়েছে ইউরোপ আমেরিকাতে পশ্চিমী দুনিয়াতে। ট্রাম্প একটা আপনি যতই পাগলামি ছিল থাকুন কেননা একটা নেতৃত্ব ছিল, বিডেন সাহেবে বাইডেন সাহেবে সেটা দেখা যাচ্ছে না। আমরা আফগানিস্তান ক্রাইসিস জো বাইডেন সে কিন্তু খুব একটা আমেরিকান যে নেতার যে ভূমিকা সেটা কিন্তু একেবারেই দেখা যায়নি। অত্যন্ত অসহায় একটা মানুষ মনে হচ্ছে যে কোনোভাবেই সামরিক ইন্টারভেনশন করবো না। হ্যাঁ কারণ আছে, আফগানিস্তানে প্রায় $3 trillion তারা খরচা করেছে, কিছুই তারা পায়নি। এবং হ্যাঁ অনেকে ভেবেছিল সেখানকার হয়তো খনিজ সম্পদ পাবে, কিছুই পায়নি। আমেরিকার ইউক্রেনে কিন্তু কিছু নেই, ইউক্রেন থেকে কিছু মানে খাওয়া গ্রেনস ক্রন এবং যায় নিউট্রিয়েন্ট যায়, পার্টিকুলারলি হুইটটা যায়, উইট নানান দেশে যায়। এছাড়া ইউক্রেনের খুব একটা আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে কিছু নেই, তেল কিছু নেই। ইউক্রেন আমেরিকার পাশের রাজ্য নয়, আমেরিকান কোনো সেটেলমেন্ট মিলিটারি সেটেলমেন্ট নেই। সুতরাং ইউক্রেন নিয়ে আমেরিকার কোনোভাবেই মাথা ব্যথা, এটা পরিষ্কার হয়ে নেওয়া ভালো। এই জায়গায় ভাবা গেছিল যে ইউক্রেনের যার নেতৃত্ব ভ্লাদিমির জেলেনস্কি ভাবা গেছিল সে একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমাধানটা করতে পারবে, কিন্তু সে বুঝে উঠতে পারেনি পুতিনে কি চাইছে এবং কতটা তার ক্ষমতা আছে। দেখুন অসম লড়াই তো হটকারী তাই না, একটা শক্তিশালী শক্তির সঙ্গে বাঘের সঙ্গে নিদুর লড়াই করে এটা কি সঠিকভাবে হবে, যতই তার আবেগ থাকুক সম্ভব নয়। সেই জায়গাটাই জায়গাতে সে চলে গেছে। এবং আরেকটা ব্যাপার বুঝতে হবে যে দেখুন ২০১০ যখন একটা ইউক্রেন সিদ্ধান্ত নিল তারা ইউরোপিয়ান ইউনিয়নে যাবে বা তারা ন্যাটোয় জয়েন করবে, এবং সেই সময় যে ওদের যে প্রেসিডেন্ট ছিল তার নাম হচ্ছে ভিক্টর ইয়ানুকোভিচ, এই ইয়ানুকোভিচ নানান ভাবে আটকে দেয় কিন্তু এই করতে দেওয়া যাবে না। সে ছিল রাশিয়ান কর্তৃক কমিউনিস্ট একজন মানুষ ছিল, হ্যাঁ সে রাশিয়ান দ্বারা এত বেশি প্রভাবান্বিত ছিল এবং সে যতই আটকে দেওয়ার চেষ্টা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো যাবার, মানুষ কিন্তু পথে নেমেছে। কেন, মানুষ স্বাধীনতা চায়, মানুষ স্বাচ্ছন্দ্য জীবন বোধের উপলব্ধি করতে চায়, মানুষ রাস্তায় নেমে কিয়েভে আন্দোলন করে ২০১৪ তাকে সরিয়ে দেয়। এবং এর বদলা নিতে পুতিন যেটা করেছিল ক্রিমিয়া ইউক্রেনের পূর্ব দিকের যে অংশটা ক্রিমিয়াতে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয়, মদত দিয়ে একেবারে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে ক্রিমিয়াটাকে তাদের রাশিয়ার মধ্যে টেনে নেয়, অ্যানেক্স করে দেয়, যেটা এবং ১৪,০০০ লোক মারা গেছিল এটা রিকগনাইজড হয়ে আছে। এবং ইদানিংকালে আমরা দেখলাম সেখানকার দুটো জায়গাকে সে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, উদ্দেশ্য হচ্ছে কি সেখানে মিলিটারি, হ্যাঁ মিলিটারি তাদের সঙ্গে যে চুক্তি করে তার সেখানে সেনাবাহিনী পাঠিয়েও দিয়েছে আমরা দেখেছি, যাতে করে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করা। পুতিনের লক্ষ্য হচ্ছে যাতে ইউক্রেন ন্যাটোয় জয়েন না করে, ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন না করে, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। এবং সেটা প্রথমে ভেবেছিল একটা চাপ সৃষ্টি করে করা যাবে, সেটা যখন হচ্ছে না তখন বেরো মিলিটারি দিয়ে আরো চাপ সৃষ্টি করা যায়, তখনও দেখা যায় জেলেনস্কি হচ্ছে না। এখন ওরা বলছে যদি আলাপ আলোচনা করা সারেন্ডার করতে হবে, মিলিটারি সারেন্ডার করতে হবে বলে দিয়েছে। আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়া, হ্যাঁ এটা যে আমেরিকার যে ট্রাম্প চলে যাওয়ার পরে বাইডেন আসার পরে এই ফেজে যে সিদ্ধান্তটা আপনি যেটা বললেন সেটা নিয়েছে, তার ফলে এটা কি রাশিয়া দেখলো যে আমেরিকার পাওয়ার কতটা আছে বলবে? হ্যাঁ হ্যাঁ দেখুন সত্যি কথা যে মানে আফগানিস্তান থেকে সেনা তুলে নেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের সময় ঘটলো, চুক্তিটা যে চুক্তিটা হয়েছিল কাতারে যে চুক্তি হয়েছিল সেটা ট্রাম্পের সময়ই ঘটেছিল। হ্যাঁ কিন্তু যখন দেখা গেল যে তালিবানরা সেখানে আবার ক্ষমতার জায়গা আসছে, আবার তাদের সেই ধরনের প্রভাব বিস্তার করছে, তখন এটা আর একটু দিলে করতে পারত, কিন্তু সে সব করেনি এবং সে একেবারেই উদাসীন ছিল। যখন আমরা নর্দার্ন অ্যালায়েন্স আমরা দেখেছি অসহায়ভাবে চাই সাহায্য চাইছে, কেউ এগিয়ে আসে, একই অবস্থা জেলেনস্কির সে অবস্থাটা হয়েছে। এবং পুতিন সেটা ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করেছে যে এই বিপদের সময় ইউক্রেনের যে আক্রমণ করা হয় ইউক্রেনের পক্ষে কেউ আসবে না,
এটা পুতিন ভালো করেই জানে, দু চারটে পেপার স্টেটমেন্ট দেবে, বলবে তোমার ব্যাংকে কাজ করতে দেবো না, তোমার অ্যাসেট ফ্রিজ করবে। এইগুলো রাশিয়ার কিছুই যায় আসে না। আমি একটা কথা ছোট্ট বলে রাখি, রাশিয়ান ব্যাংকে $630 বিলিয়ন পড়ে আছে, হিউজ মানি পড়ে আছে। দু চার মাস যদি আটকে যায় রাশিয়ার কোনো ক্ষতি নেই। সুতরাং তেলের দাম বাড়লে রাশিয়ারই সবচেয়ে সুবিধে হয়। পৃথিবীর 11% পৃথিবীর যা অয়েল তৈরি হয় 11% রাশিয়ায় তৈরি হয়, বুঝতে পারছেন? শুধু তেলের দাম বাড়লে রাশিয়ার লাভ হবে। সুতরাং হ্যাঁ, রাশিয়ার খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর ওদের তো ওদের ব্যাংকের যে অ্যাসেট সে তো কেড়ে নিতে পারবে না। ফ্রিজ মানে হচ্ছে কিছুদিনের জন্য আটকে রাখা। রাশিয়ার এখন যে অবস্থা, ইউক্রেনকে যদি সে দখল নিতে পারে, হ্যাঁ, তার যাবতীয় প্রতিশোধ সে বদলা নিতে পারবে এবং তার সিকিউরিটি বহুদিনের জন্য, যে সে সে মনে করবে যে আমেরিকা একটা ধরনের যে শাসন থেকে মুক্ত হতে পারবে। এবং আরো যে ভয়টা আছে, এইগুলো দেখে যে পোল্যান্ড এইগুলোতেও সে বিস্তার করতে চায়, তার বোঝা যাচ্ছে তার অনেক বিস্তার কিন্তু খালি ইউক্রেনে থেমে নেই, সে হয়তো পোল্যান্ড রোমানিয়াও যেতে পারে। যাই হোক, এইখানে যদি আমেরিকা ন্যাটো ঢুকে পড়ে, বিপদটা আছে, সেই ভেবেই কিন্তু ও ঢুকতে দেবে না, এটাই ওর সিদ্ধান্ত পুতিনের। হ্যাঁ, একদম একদম, আমরা সেদিকেই নজর রাখবো যে আগামী দিনে কি হতে চলেছে। তবে আমাদের একটাই কথা যে ওই যে বিশ্ব শান্তি, এই অবস্থায় কখনোই যাতে যুদ্ধ কোনো দেশের মানুষ মৃত্যুর মুখে পড়ুক সেটা আমরা চাই না। আর তার সঙ্গে আমাদের ভারতের একটা বিষয় জড়িয়ে রয়েছে, বহু ছেলে মেয়ে বিশেষ করে যা প্রায় 20,000 ভারতীয় বোধ হয় এখনো পর্যন্ত সেখানে রয়েছে, পড়াশোনা করতে গেছে, কেউ বিভিন্ন কাজে গেছে। তো আমরা চাইবো যে অতি দ্রুত এই সমস্যার সমাধান হোক। ধন্যবাদ রাজাতা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই বিষয় নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।